প্রধান প্রতিবন্ধকতা। আমি এ পর্যায়ে আহ্বান করব বাগড়া স্বরূপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের দলনেতা সামিয়া ইসলামকে, তিনি আজকের বিষয়ে বক্তব্য দেবেন। আমি আমার দলের তৃতীয় বক্তা, অর্থাৎ দলনেতা হিসেবে যুক্তিসহ প্রমাণ করে দিব যে দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। মাননীয় মডারেটর, আজ দুর্নীতির কারণে আমাদের দেশ উন্নতি করতে পারছে না, আজ দুর্নীতির কারণে আমাদের দেশ বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারছে না। আর তাই তো প্রতিপক্ষের বন্ধুরা দেশের উন্নতি নিয়ে মানুষ একসাথে উচ্চারণ করছেন, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে বলে স্বদেশ, তা না হলে কি চলে যেতাম দূরের কোন দেশ? মাননীয় মডারেটর, আজ আমরা যেদিকে তাকাই সেদিকে দেখতে পাই দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। মাননীয় মডারেটর, আমি এখন এমন কিছু দুর্নীতি সংক্রান্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যেগুলো আমাদের দেশের অবনতির পেছনে পুঙ্খানুপুঙ্খভাবে দায়ী। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বিশ্বের 129টি দেশের সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান ব্রেটলসম্যান স্টিফটুন তাদের রিপোর্টে নতুন 5 স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে, যার মূল কারণ এই দুর্নীতি। মাননীয় মডারেটর, 2019 সালের 9 জানুয়ারি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU যে প্রতিবেদন প্রকাশ করে সেখানে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় স্থান পায়নি বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনিত একটি বিষয় এবং যার পিছনে সম্পূর্ণ দায় এই দুর্নীতি। মাননীয় মডারেটর, তাই আমি অনায়াসে বিশ্বাস করি যে দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা, কিন্তু প্রতিপক্ষের বন্ধুরা কেন উক্ত বিষয়টিতে আমাদের সাথে সহমত হতে পারছেন না তা আমার মধ্যে গণ্য হচ্ছে না। আশা করি প্রতিপক্ষের বন্ধুরা উক্ত বিষয়টি আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে যাবেন। প্রতিপক্ষের বন্ধুরা, লক্ষ্য করুন, আমরা কিন্তু বিষয়টিকে প্রধান করেছি, আমরা কিন্তু বিষয়টিকে একমাত্র করিনি, দুর্নীতি প্রধান ভূমিকা পালন করে বাকি সব সহায়ক। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মতে শুধুমাত্র 2015 সালে বাংলাদেশ থেকে প্রায় $6 বিলিয়ন, যা বাংলাদেশের মুদ্রার প্রায় 50,000 কোটি টাকার সমপরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে। এটি কি দুর্নীতি নয়? এর ফলে কি দেশের উন্নতি হচ্ছে? প্রশ্ন রেখে যাচ্ছে বিজ্ঞ প্রতিপক্ষ, আশা করি চুক্তি পাবে। মাননীয় মডারেটর, মোটেও না, এর ফলে দেশের অবনতি হচ্ছে। যদি এই উক্ত টাকাগুলো দেশের সেবা ক্ষেত্রে বা প্রাতিষ্ঠানিক খাতে ব্যয় করা হতো তাহলে তা গ্রহণযোগ্য হতো, কিন্তু যখন এই উক্ত টাকাগুলো বিদেশে পাচার হয় তখন কিন্তু এগুলো দেশের সম্পদ হানির সমতুল্য হয়ে যায়। এবং যে প্রেক্ষাপটে তাই আমি অনায়াসে বিশ্বাস করি যে দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। মাননীয় মডারেটর, মনে পড়ে গেল একটি কবিতা, আর কতদিন এই দুর্নীতি চলবে বলো দেশে, মূল্যবৃদ্ধি পকেট শুদ্ধি মারবে গরিব শেষে। কবিতাটির উদাহরণস্বরূপ 2022 সালের মার্চ মাসের শুরু থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায় কৃত্রিম সম্পদ তৈরি করে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করা হয় এবং 15 দিনে প্রায় 1,000 কোটি টাকার সমপরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয় এবং উক্ত টাকাগুলো বিদেশে সুইস ব্যাংকে পাচার করা হয়। এটি কি দুর্নীতি নয়? এর ফলে কি দেশের অবনতি হচ্ছে না? আশা করি প্রতিপক্ষের বন্ধুরা উক্ত বিষয়টির উত্তর আমাদের কাছে দিয়ে যাবে। মাননীয় মডারেটর, শিক্ষাক্ষেত্রেও বর্তমানে দুর্নীতি হচ্ছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মধ্যে অন্যতম হলো প্রশ্নফাঁস, যার ফলে অবিচার করা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের সাথে। শিক্ষা নিয়ে চলছে এখন কত রকম ব্যবসা, এ জাতির আগামী দিন অন্ধকারে ছাপসা। যখন দেখি প্রশ্নফাঁস করা হয় তখন আর বলতে বাকি থাকে না সত্যি, এ জাতির আগামী দিন অন্ধকারে ছাপসা। মাননীয় মডারেটর, TIB এর তথ্য মতে আমাদের দেশের সেবা খাতে দুর্নীতির শিকার হয় 67% মানুষ, পাসপোর্টে 77%, স্বাস্থ্যে 72%, পুলিশ হিসেবে ঘোষ দিতে বাধ্য হয় 87%, পুলিশ থেকে দুর্নীতিগ্রস্ত হয় 74.4%, এবং যেখানে বিচার বিভাগ দুর্নীতিতে হয় প্রথম, তখন আমি অনায়াসে বিশ্বাস করি যে দুর্নীতি এবং দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। মাননীয় মডারেটর, বর্তমানে বেড়েই চলেছে জোড়াসাঁকো ও মাদক ব্যবসা। এই মাদক ব্যবসার উদ্যোগের কারণে 65.7% মানুষ আজ মাদকাসক্ত। প্রতিপক্ষের বন্ধুরা, মাদক ব্যবসা কি দুর্নীতি নয়? এর ফলে কি দেশের অবনতি হচ্ছে না? প্রশ্ন রেখে যাচ্ছে, আশা করি যুক্তিযুক্ত উত্তর পাবো। মাননীয় মডারেটর, যখন আমাদের দেশের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মুহিত এর মতে দেশের যে খাতে দুর্নীতিগুলো হচ্ছে তা শুধু পুকুর চুরি নয় বরঞ্চ সাগর চুরি, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে দুর্নীতি রোধ করতে হবে না হলে দেশের উন্নতি সাধিত হবে না, সে প্রেক্ষাপটে প্রতিপক্ষের বন্ধুরা কেন উক্ত বিষয়টি আমাদের সাথে সহমত হতে পারছে না তা আমার মধ্যে গণ্য হচ্ছে না। প্রতিপক্ষের বন্ধুরা বেকারত্ব নিয়ে প্রশ্ন রেখেছে, প্রথমে বলছি দেশের বেকারত্ব রোধের দেশের বেকারত্বের পেছনে দায়ী ঘোষ, যা একটি দুর্নীতিরই অংশ, এবং দেশের বেকারত্ব রোধের জন্য আমাদের বাংলাদেশে আত্মকর্মসংস্থার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে দেশের বেকারত্ব যথাযথ রোধ করা সম্ভব হচ্ছে। মাননীয় মডারেটর, আমি উক্ত বিষয়টিতে বিরলভাবে বিশ্বাস করি যে দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। প্রতিপক্ষের বন্ধুরা যদি তবুও উক্ত বিষয়টিতে আমাদের সাথে সহমত হতে না পারেন তাহলে আপনাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, অবুঝরে বোঝাইব কত, বোঝনাহি মানে ঢেকিরে বোঝাইব কত, নিত্য ধান খানে।
ধন্যবাদ মাননীয় মডারেটর।